হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে ফেসবুকের নাম কালারে পরিণত করা যায়। ঠিক এমনভাবে কি করে ফেসবুকের নাম কালারে পরিণত করবেন সেটাই এখন আমি আপনাদের দেখাবো। তাই এই ইন্টারেস্টিং ভিডিওটির একটা স্টেপও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন চলে যাব মূল ভিডিওতে। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথা বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেরি না করে চলুন তাহলে আমাদের মূল ভিডিওটি দেখে আসি। তো ফেসবুকের নাম কালারে পরিণত করতে হলে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে। আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর উপরে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের জন্য একটি মূল টপিক আছে। তো মূল টপিকটি ভিডিওর ভিতরে আপনাদের জানিয়ে দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই পেজটা স্ক্রল করে একেবারে নিচে যাবেন। এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে, সিম্পলি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে দেখেন আরেকটি অপশান আছে সেটিং নামে, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ফেসবুকের সমস্ত ইনফরমেশান সেটিংগুলো চলে আসবে। তো এইখানে দেখেন আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান নামে একটি অপশান, সিম্পলি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন নেম নামে একটি অপশান আছে, এই নেমের ভিতর চলে যাবেন। নেমের ভিতর আসার সাথে সাথে একটু লোড নিবে, তার জন্য একটু দেরি করতে হবে। তো দেরি করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, এখানে দেখেন আছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আপনার ফার্স্ট নেম যেটা দেওয়া ছিল সেটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে লিখবেন হ্যাশ হ্যাশ স্ল্যাশ, এগুলো দেওয়ার পর আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। তো আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেমটা দেওয়ার পর একটা ডট দিবেন। তো আপনি যদি লেখাটা লাল রঙের করতে চান তাহলে রেড লিখে দিবেন, অথবা যদি অন্য কোনো কালার করতে চান তাহলে সেই কালারের ইংরেজি নামটা এখানে লিখে দিবেন। ফার্স্ট নেমটি লেখা শেষ, এবার লাস্ট নেমটি কালার করার জন্য যেটা করবেন আগের নামটা কেটে দিবেন। এখানে আবার লিখবেন হ্যাশ হ্যাশ স্ল্যাশ, তারপর আপনার লাস্ট নেমটা লিখবেন। তো আমি লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। লাস্ট নেমটা দেওয়ার পর একইভাবে এখানে একটি ডট দিবেন। ডট দেওয়ার পর লাস্ট নেমটা আমি সবুজ কালার করব, তাই এখানে গ্রিন লিখে দিচ্ছি। এভাবে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম লেখার পর নিচে এই রিভিউ চেঞ্জে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুকের নামটা কালারে পরিণত হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কিন্তু এখনও শেষ হয়নি, ভিডিওটি কিন্তু এখনই শুরু হবে, এখনও কিন্তু আমার মূল ভিডিওটি শুরু করিনি। তো আপনারা বলতে পারেন ভিডিওটি শুরু করেননি মানে, তাহলে এতক্ষণ কী দেখালেন? তো এতক্ষণ আপনাদের যেটা দেখালাম সেটার জন্য আমি খুবই দুঃখিত। আমি আপনাদের বোঝাতে চেয়েছি যে আপনারা ইউটিউবে ফেসবুকে কালার চেঞ্জ করার যে ভিডিওগুলো দেখে থাকেন ওই ভিডিওগুলো একটাও সঠিক না, কারণ এই রকম একদমই হয় না। আমি এই ভিডিওটি তৈরি করেছি এই কারণে যে আমার এই ভিডিওটি দেখার পর কেউ যেন MB খরচ না করে ইউটিউবে যে এসব ফেক ভিডিও না দেখে। আপনাদের MB ও সময় বাঁচানোর জন্য আমার এই ভিডিওটি তৈরি করেছি। আপনারা যদি ফেসবুকে যেয়ে লেখেন যে কিভাবে ফেসবুকের নাম কালারে পরিণত করব, এটা লিখে যদি ফেসবুকে সার্চ করেন, সার্চ করলে এখানে দেখতে পারবেন যে এখানে কোনো নেম কালার পরিবর্তন করার কোনো রুলসই নেই। আমি আপনাদের এটাই দেখাতে চেয়েছি। তো বন্ধুরা, এরকম ভিডিওর পাল্লায় আপনারা একদমই পড়বেন না। আমিও এরকম ভিডিও দেখে অনেকবার ফেসবুকে নাম কালার পরিবর্তন করার জন্য চেষ্টা করেছি, কিন্তু কালার পরিবর্তন করতে পারিনি, কারণ আসলে এইরকম একেবারেই হয় না। তাই আপনাদের বলবো, আপনাদের ফেসবুকের নাম যেমনই আছে তেমনটাই থাকা ভালো। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের মূল বিষয়টা ভালোভাবে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আপনার মতামতটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে।